नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबाद जावार आगे देखे नेब संबाद शिरोनाम दुई युवकेर रहस्य मृत्यु घिरे चांचल्य सिउड़ीते सिउड़ीते बेसरकारी संस्थार कर्मीर झुलंत मृतदेह उद्धार चुरीर घटनाय पांच जन डाकात ग्रेप्तार ओ तादेर पुलिसी हेफाजत निखोज शिशुर मृतदेह उद्धार हवाय एलाकाय चांचल्य नानुर थानार बामुनिया ग्रामे ताजा बोमा उद्धार स्कूल परिचालन समिति निर्वाचने बिना प्रतिद्वंदिताय तृणमूलेर जयलाभ रुद्राजपुरे बिनामूल्ये स्वास्थ्य परीक्षा शिविर फुटबलेर सब डिविशनल सिलेक्शन ट्रायल सिउड़ीते एबार संबाद विस्तारित आज मंगलवार 20 সেপ্টেম্বর সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি সাইথিয়া রাস্তার বাইপাসের লপুকুর পাড়ে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এই দুই যুবক সম্পর্কে দুই ভাই, একজনের নাম আনন্দ ধীবর এবং অন্যজনের নাম দেবাদিদেব ধীবর। তাদের দুজনকে এদিন পুকুর পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এদিন মৃতের মেজদাদা চন্দ্রনাথ ধীবর জানান, আমি দোকানে ছিলাম, দোকানে থেকে একটা ফোন এলো, ওদেরই বন্ধু চিন্তু বলে নাম ছেলেটা, ঠিক আছে, আমাকে ফোন করলো যে দাদা এই হয়েছে। আমি তাড়াতাড়ি এসে দেখছি এরা দুভাই এখানে পড়ে রয়েছে, এসে হাত দিয়ে দেখলাম, দেখছি গা হাত পা ঠান্ডা কাট হয়ে গেছে। কী অবস্থায় পড়ে রয়েছে? এটা তো মৃত মৃত, হ্যাঁ, একে তো মনে হচ্ছে যে কেউ কেউ ওকে মারা হয়েছে। এই যে নাক দিকে কান দিকে রক্ত বেরিয়েছে, এই যে ছোটো ভাইয়ের মুখে চোখে রক্ত বেরিয়েছে, টাটকা রক্ত, ঠিক আছে, আমার তো মনে হয় কেউ কেউ ওকে মেরেছে। আমার ভাই, হ্যাঁ, তা তো আমি বলতে পারছি না, সেটা এই যে জায়গা তো না আসা তো উচিত, তাই না? এই ঝোপ জঙ্গল বর্ষাকাল, এখনই তো দেখলাম, ও কালকে কাল দেখেছি, রাত কাল বিকালে দেখেছি, কালকে হাসপাতালে কি ভর্তি ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, ও ভর্তি, পশু ভর্তি ছিল। কি হয়েছিল? ও শরীর খারাপ বলে ভর্তি হয়েছিল। দু ভাই? না, এক ভাই। আমি আমি জানি এক ভাই ভর্তি হয়েছিল, আনন্দ। হ্যাঁ, নাম যে ভর্তি ছিল আনন্দ ধর, ভালো নাম দেবাদিত্য ধর। আমার নাম চন্দ্রদেব ধর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। সিউড়ি সুভাষপল্লী থেকে আজ মঙ্গলবার 20 সেপ্টেম্বর এক বেসরকারি সংস্থার কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত এই কর্মীর নাম শেখর রায়, তার বাড়ি দুর্গাপুর বলে জানা যাচ্ছে। তিনি এখানে গত দু মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। অন্যান্য দিনের মতো গতকাল সোমবার রাতে কাজকর্ম করে বাড়ি ফিরে আসেন এবং আজ সকাল থেকেই বাড়ির দরজা খুলছে না দেখে তিনি যে বাড়িতে ভাড়া থাকেন তাদের লোকজনরা জানলা দিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে তার মৃতদেহ। ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশকে এবং দমকল বাহিনীকে। তারা এসে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এদিন ভাড়াটিয়ার বঞ্জি রাধারানী ব্যানার্জি জানান, দু বছর আগে অনেকদিন এখানে ভাড়া ছিল, তারপরে মাঝে ও চলে গেছিল, তারপরে আবার আবার রিসেন্ট আমার মাস দুয়েক হলো এখানে ভাড়া এসছে, দু মাস হলো এখানে এসছে। এবারে ও একটা কোম্পানিতে কাজ করে, এবার প্রতিদিনই ও আসে, রাত্রে সন্ধ্যাবেলায় আসে, মাসির সাথে কথাও বলে, এমনি ঠিকই ছিল, একটু নেশাও করে, ড্রিঙ্ক করতো। এবার সেইভাবে রাত্রে শুয়েছে, আমার মাসি ভেবেছে সকালবেলায় যে প্রতিদিন দেরি হয়, রাত্রি জেগে আছে, তাহলে উঠবে, ওঠেনি দেখে তো সবাইকে ফোন করলো আমাকে, আমি হচ্ছি বুঞ্জি, ওর আমার ছেলে এলো লোকনাথ হোটেলে থাকে, ও এসে দেখছে যে জানলা খুলে দেখে যে ও গলায় জড়ি দিয়েছে। এবার কী কারণে দিয়েছে, কীভাবে দিয়েছে আমরা সেটা বলতে পারবো না, সুইসাইড নোট লিখে গেছে, ওনারা এসছেন, ম্যাডামরা এসছেন, ওনারা পড়ে দেখবেন কী কারণে লিখে গেছে। আমার নাম রাধারানী ব্যানার্জি, ওনার নাম হচ্ছে শেখর রায়, ও ফাইন্যান্সে কাজ করত, ফাইন্যান্স হচ্ছে মহেন্দ্র, না মহেন্দ্র কো, না মহেন্দ্র কোম্পানি তো, টিবিএস, হ্যাঁ।
তো এখনো বাড়ির লোক তো জানলো এবার জানানো হয়েছে বাড়ি হচ্ছে দুর্গাপুর ওনার উনি ম্যারেড ওনার ছেলে আছে মেয়ে আছে বউ আছে মা আছে বাবা আছে সবাই আছে খবর তো এই মাত্র দিল যে কোম্পানির লোক তো সবাই আছে এই দিল খবর পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি চলতি মাসের 12 তারিখ বীরভূমের সাঁইথিয়ার মিত্রপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে সেই ডাকাতির ঘটনায় তদন্তে নেমে সাঁইথিয়া থানার পুলিশ মোট 5 জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া 5 জনকে আজ মঙ্গলবার 20 সেপ্টেম্বর সিউড়ি আদালতে পেশ করা হলে তাদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ডাকাতির এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারীর নাম হল শেখ আজাহার উদ্দিন তার সঙ্গে ছিলেন হাসিবুল শেখ গোলাম মোস্তফা শেখ মুর্তজা এছাড়াও এই ডাকাতির ঘটনায় সোনার গয়না কেনার অভিযোগে গ্রেপ্তার করা হয় হৃদয় মণ্ডল নামে এক ব্যক্তিকে জানা যায় ডাকাতির ঘটনায় অভিযুক্তরা জেলে বসে নিজেদের মধ্যে পরিচিতি লাভ করেছিলেন এ বিষয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান সাঁইথিয়া 12 তারিখকে একটু রবরির ঘটনা হয়েছিল আপনারা জানেন তো ওকে আমরা কালকে ডিটেক্ট করতে পেরেছি যার ভিতরে মোবাইল সার্ভিলান্স আর কিছু যে সোর্স ইনপুট আছে সোর্স থেকে ইনফরমেশন পেয়ে আমরা ওকে ডিটেক্ট করেছি এর মেন মাস্টার মাইন্ড আছে আপনার আজহার আজহার আছে বেসিক্যালি যেনার বাড়িতে রবরি হয়েছিল ওনার মেয়ের সঙ্গে ওর কথা হতো ইন ইটস নর্মাল ফ্রেন্ডস ওই গ্রামের ছেলে ওই সেম গ্রামের ছেলে তো সামহাউ হি কামস টু নো অ্যাবাউট কি ওনার বাবা শায়দ কই ব্যাংক থেকে টাকা উনি তুলতে পার তুলে নিয়ে আসছেন আফটার দ্যাট দে প্ল্যান দিস ইনসিডেন্ট আর 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি এর ভিতরে আজহার একটু মাস্টার মাইন্ড আছে তারপরে গোলাম মোস্তফা ছিল ওর সঙ্গে 3 জন অন অ্যারেস্ট হয়েছে একটু জুয়েলার অ্যারেস্ট করা হয়েছে কৃষ্ণাহার বাজার থেকে ওনার নাম আছে হৃদয় মণ্ডল এই যে রিসিভার হিসাবে উনি যে চোরি জুয়েলারি করেছিল উনি ওকে কিনেছিলেন ওখান থেকে রিসিভ করেছিল তো ওকে বি অ্যারেস্ট করা হয়েছে 1,20,000 টাকা আমরা রিকভার করতে পেরেছি একটু আর্মস দেখছেন আপনি আছে যে গাড়ি যে পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন মোলডাঙ্গা গ্রামের শিবম ঠাকুর যার বয়স আনুমানিক 5 বছর এই শিশুটিকে গত 18 সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছিল না অর্থাৎ নিখোঁজ ছিল শুধু তাই নয় শত চেষ্টার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে পাশের বাড়ির ছাদ থেকে শিবমের মৃতদেহ উদ্ধার হয় আজ 20 সেপ্টেম্বর মঙ্গলবার উদ্ধার হওয়া মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে গ্রামের মানুষেরা উত্তেজিত হয়ে যে বাড়ির ছাদ থেকে মৃত শিবমের মৃতদেহ উদ্ধার হয় সেই বাড়িতে অগ্নিসংযোগ করে দেয় উত্তেজিত এলাকার বাসিন্দারা এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে ফায়ার ব্রিগেড গাড়ি এসে আগুন নেমানোর চেষ্টা চালাচ্ছে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আরসি টিভি বোলপুর নারুর থানার অন্তর্গত বামুনিয়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল 2 ড্রাম তাজা বোমা দুটি ড্রামে কম বেশি 40টি বোমা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে গতকাল সোমবার 19 সেপ্টেম্বর গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গ্রাম সংলগ্ন এলাকায় খড়ের পালুয়ের পেছন থেকে বোমাগুলি উদ্ধার করে নানুর থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই বোম স্কোয়াড টিম ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য এই বোমাগুলি মজুদের সঙ্গে কারা কারা যুক্ত এবং কী উদ্দেশ্যে এগুলি মজুদ করা হয়েছিল সে ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আরসি টিভি নানুর অনুব্রত মণ্ডলহীন বীরভূমে আসুরুদ্দিনপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির 6টি আসনে জয়লাভ তৃণমূল কংগ্রেসের আজ 20 সেপ্টেম্বর মঙ্গলবার সাঁইথা ব্লকের হাতরা পঞ্চায়েতের আসুরুদ্দিনপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ছিল আর এই নির্বাচনে অনুব্রত মণ্ডলহীন বীরভূমেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তারপরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্লাসে মেতে ওঠে পাশাপাশি তারা নকুল দানা গুড় বাতাসা বিলি করে ও একে অপরকে আবির মাখায় এদিন সাঁইথিয়া ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খান জানান আজকে সাঁইথিয়া ব্লকে হাতরা অঞ্চলের আসুরুদ্দিনপুর হাইমাসের 6টা যে ম্যানেজিং কমিটি আমরা অনুব্রত মণ্ডলের
সহযোগিতায় তার দক্ষ সংগঠন নেতৃত্বে আমরা জিতেছি। এটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আর মানুষের রায়ে। হঠাৎ এটা গুড বাতাসা, এটাই আমরা আবার নতুন করে পঞ্চায়েতে আগামী পঞ্চায়েত এইটাই আমরা শুরু করলাম। আমার নেতা অনুব্রত মণ্ডল শুরু করেছিলেন, আমরা সাঁইথা ব্লক থেকে এটা শুরু করলাম, যেটাকে দিয়ে আমরা শুরু করে পঞ্চায়েত লোকসভাতে সাঁইথা ব্লকের রেজাল্ট সব থেকে বীরভূম জেলার সেরা রেজাল্ট হিসাবে আমরা প্রমাণ করব। এটাই আমাদের অঙ্গীকার। কটা আসন আমাদের? ছটা আসন। কোনো কি বিরোধী দল রাখে না? মানুষের রায় আছে, সমর্থন আছে। আরে মানুষ উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, আগামী দিনে করবে। হঠাৎ করে গুড় বাতাস কেন? গুড় বাতাস আমরা এইটাকে শুরু করেছিলাম আগামী লোকসভায় 2009, তারপর শুরু হলো এই খেলা। এই খেলাতে আমরা আজ পর্যন্ত জিতে চলেছি, জিতে যাব, জিতবো, আমাদের ভরসা আছে দিদির প্রতি। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সাঁইথিয়া। আজ মঙ্গলবার 20 সেপ্টেম্বর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বিবেকানন্দ হাসপাতাল দুর্গাপুরের আয়োজনে, এবং যার সহযোগিতায় ছিল লাকি মেডিকেল শপ পাওয়ার হাউস মোড় গ্লোকাল হাসপাতালের পাশে। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, সঙ্গে ছিলেন কাউন্সিলর সনাতন পাল, তৃণমূল নেতা শেখ নিজামুদ্দিন সহ আর অনেকে। এদিন কার্ডিও বা হার্টের সমস্যা, দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, এছাড়া অর্থোপেডিক বা হাত ভাঙা, পা ভাঙা, হাঁটুর ব্যথা, কোমর ভাঙা, কোমর ব্যথা ইত্যাদি রোগীরা আসেন চেক আপ করাতে। এদিন বিনামূল্যে রোগীদের সুগার টেস্ট, বিপি চেক আপ এবং ইসিজি করানো হয়। এখানে অনেক রোগী আছেন যারা স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন, এবং যাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি হয়ে চিকিৎসার সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই শিবিরে যে সমস্ত রোগী ডাক্তারবাবু দ্বারা হাসপাতালে যাওয়ার জন্য বিবেচিত হবেন তাদের জন্য হাসপাতাল থেকে গাড়ির ব্যবস্থা থাকবে। মানুষের পাশে থাকতেই লাকি মেডিকেল শপের এমন উদ্যোগ। এদিন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী জানান, আজকে আমরা দুবরাজপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে যে খাজা গরিব নওয়াজ মার্কেট কমপ্লেক্স আছে সেখানে লাকি মেডিকেল যে শপ আছে সেই লাকি মেডিকেল শপের উদ্যোগে ওনাদের কর্ণধার শহীদ খুরশেদ আলম আছেন, শহীদ রুবল হাসনাত আছেন, এদের কর্ণধার, তাদের পরিচালনায় দুর্গাপুরের স্বনামধন্য হসপিটাল বিবেকানন্দ হসপিটাল তাদের ডাক্তারকে নিয়ে আজকে এখানে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করলাম আমরা। এবং আমরা যেটা দেখলাম এই উদ্যোগ বা এই লাকি মেডিকেল যে পরিচালনা করছেন, আমি দেখেছি এখানে যেসব পেশেন্ট এখানে হাজির আছেন তারা বিলো পভার্টি লাইনের মধ্যে বেশি দেখছি, এবং এই যে সুবিধা ওনারা পাচ্ছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি চাইব যে বারবার এইরকম হসপিটাল যেগুলো আছে নাম করা হসপিটালের ডাক্তারকে দিয়ে যাতে এইরকম পরিষেবা দুবরাজপুর মানুষ পায় তাতে কিন্তু মানুষ উপকৃত হবে। এবং আজকে সেটা যেটা দেখলাম বিবেকানন্দের হসপিটালে যে দুজন ডাক্তার এখানে রয়েছেন, রাজশ্রী, ডক্টর রাজশ্রী এবং ডক্টর প্রশান্ত কুমার প্রশান্ত, তারা খুব ভালো ডাক্তার, একজন ক্রিটিক্যাল ম্যানেজমেন্টের, একজন জেনারেল ফিজিশিয়ান, খুব ভালো আমরা জানি, এবং সেই সুবিধা এখানকার মানুষ পাচ্ছে। তার জন্য বিবেকানন্দ হসপিটালকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, লাকি মেডিকেলকেও ধন্যবাদ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। করোনার পরে আবার নতুন উদ্যমে শুরু হলো বীরভূম জেলার ছাত্রছাত্রীদের ফুটবল খেলা। আজ মঙ্গলবার 20 সেপ্টেম্বর সিউড়ির ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশন মাঠে সিউড়ি সাব ডিভিশনের সিলেকশন ট্রায়াল হলো অনূর্ধ্ব 17 বছর বয়সের বালকদের। মোট 7টি স্কুল অংশ নিয়েছিল। আজ একই মাঠে অনূর্ধ্ব 17 বছর বয়সী ছাত্রীদের জন্য হল সিলেকশন ট্রায়াল। আগামী দুদিন নির্বাচিত খেলোয়াড়দের অনুশীলন করানোর পরে আগামী 23 সেপ্টেম্বর তারিখ থেকে জেলার জন্য নির্বাচনী খেলা হবে বোলপুরে। এদিন উপস্থিত ছিলেন বেণীমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়, ব্লক সম্পাদক শুভাশিস ভাণ্ডারী, ক্রীড়া শিক্ষক হুমায়ুন কবির সহ অন্যান্য ক্রীড়া শিক্ষক ও শিক্ষিকাগণ। এদিন ক্রীড়া শিক্ষক ও সিউড়ি মহকুমা সম্পাদক বৈদ্যনাথ মাঝি জানান, আজকে আমাদের সিউড়ি সাব ডিভিশনের 7টা ব্লকের ফুটবল ছেলেদের এবং মেয়েদের সিলেকশন ট্রায়াল হয়েছে।
এই সিলেকশন ট্রায়াল আমরা তৈরি করার পর আমরা 21 এবং 22 এই দুদিন আমরা কোচিং করব। কোচিং করার পর আমাদের 23 তারিখে ডিস্ট্রিক্ট খেলা হবে, তিনটে সাব ডিভিশন মনে হচ্ছে ডিস্ট্রিক্ট খেলাটা হবে বোলপুরে। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ মাঝি, সিউড়ি সাব ডিভিশনের সেক্রেটারি। আবার আমার আরেকটা ধন্যবাদ জানাই আমাদের এখানে বেনিমাধব স্কুলের আমাদেরকে মার দিয়েছেন, এখানে আমাদের শুভাশিসবাবু, প্রদুতবাবু এবং হেডমাস্টার অশেষ ধন্যবাদ এরা মাঠ আমাদেরকে ব্যবহার করার জন্য এবং বাকি ছেলেদের আমাদেরকে সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ বেনিমাধবকে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।